ট্রেনেতে যেটা হচ্ছে ছিল অত্যন্ত দুঃখজনক ঘটনা। আমি মনে করি আরপিএফ আছে, স্টেট পুলিশ আছে, এর যারা মিসক্রিয়েন্টস তাদের ডেফিনেটলি গ্রেফতার করা হবে, সিসিটিভি ফুটেজ আছে এবং তাদের কঠোর শাস্তিও হওয়া উচিত বলে আমি মনে করি। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীও বারবার বলেছেন এই ধরনের পাবলিক সম্পত্তির যে ডেস্ট্রাকশন এটা একদমই হওয়া উচিত না, কিন্তু বিজেপি যেটা বলছে সেটা সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। কারণ আমি শুনলাম একটু আগে আপনাদের মধ্যে একজন প্রশ্ন করলেন যে এনআইএর কথা বলা হয়েছে, আর এই সেন্ট্রাল এজেন্সিদেরকে সারা ভারতবর্ষে বিরোধী নেতাদের ওপরে মানে কী বলবো তাদের ওপরে অন্যায়ভাবে তাদেরকে হ্যারাস করা হচ্ছে, এটা তো সমস্ত বিরোধী পার্টির একসাথে একই কথা তো বলতে পারে না। অথচ দেখুন আপনি যারা এগুলো বলছে তারা নিজেরাই চার্জশিটে, তারা আমি মানে একটা কালকে উনি কথা বলেছেন আমার নাম নিয়ে বলেছেন, একজন কেন্দ্রীয় মন্ত্রী বসেছিলেন গভর্নরের সামনে, এবং আমি ড্রেসিং রুমের কথা বাইরে বলি না, সেই জন্য আমি এই নিয়ে কোনো কথা বলবো না, বিলো মাই ডিগনিটি, বাট এরা নিজেরা চার্জশিটে রয়েছেন এবং এদের বিরুদ্ধে তদন্ত হওয়া উচিত, এরা যে যে সমস্ত কাজে লিপ্ত বিজেপির গর্তে ঢুকে ওই ছাতাটা মাথার উপর রেখে তা থেকে বাঁচার চেষ্টা করছে। কিন্তু কনস্টিটিউশন ক্লিয়ারলি বলছে ল অ্যান্ড অর্ডার ইজ এ স্টেট সাবজেক্ট। আমার মনে হয় এনআইএ, ইডি, সিবিআই, ইনকাম ট্যাক্স, এই যে একের পর এক সেন্ট্রাল এজেন্সির নাম নেওয়া হচ্ছে, যেখানে আরপিএফ, স্টেট পুলিশ সবাই আছে, এটা আমার মনে হয় ফর ইন আ লাইফ টাইম একবার বোধহয় আমি দিলীপ ঘোষের সঙ্গে একমত হব যে ওই সেন্ট্রাল এজেন্সির কাঁধে চড়ে কিন্তু রাজনীতি হয় না, মানুষের কাছে পৌঁছতে হয়। সেখানে যখন আপনারা হেরে যাচ্ছেন, আমরা নন্দীগ্রামে দেখছি সুরেন্দ্রবাবুর প্রতিটি ইলেকশনে কী হাল হচ্ছে, কাজেই বিনা কারণে এই ধরনের কথাবার্তা বলার বলে নিজেদেরকে হাস্যকর করা উচিত না। আরপিএফ এবং স্টেট পুলিশকে সময় দেওয়া উচিত, নাম্বার ওয়ান। এবং অমিত মালবীয় উনি দিল্লিতে বসে অনেক কিছু টুইট করেন, ওনাকে তো দায়িত্বও দেওয়া হয়েছিল পশ্চিমবঙ্গে, এবং সে সময় আমিও অনেক ব্যাপারে বিরোধিতা করেছিলাম, কী ফল হয়েছে সেটা আপনি দেখতে পারবেন। এমনি তো মানুষ ওনার নাম অমিত মালবীয়ার দেননি, আমার ব্যক্তিগত বন্ধু হতে পারেন, অনেকদিন একসাথে কাজ করেছি, বাট মনে রাখবেন ওইটাই ওর কাজ, ওর উত্তরোত্তর উন্নতি হোক, এই ধরনের খবর লিখে ইয়ে করে ওর যাতে ওর চাকরিরত বিজেপির একজন কর্মী এবং ওর মাইনে আরও বাড়ুক, এটাই আমি ওকে বেস্ট উইশেস জানাবো নতুন বছরে এই ধরনের কাজকর্ম করার জন্য বা হাস্যকর টুইট করার জন্যে, মানুষকে এন্টারটেন করার জন্যে ওর মাইনে বাড়ুক। আই উইশ হিম অল দ্য ভেরি বেস্ট।